সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাহুল আছি তোমাদের সাথে। আজকে অনেকদিন পর ব্লগ করলাম, কারণ এতদিন কাজে যাবে ব্যস্ত ছিলাম আর দোকান নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ব্লগ করা হয়নি। আজকে যাবো ঔরঙ্গাবাদে মামার বিয়েতে। তো আমার ভাই ওই যে দাঁড়িয়ে আছে, আর আমার বিয়ে মানে এখন বয়সও হয়নি আর সেই সৌভাগ্যটাও হয়নি, তাই যেদিন ওয়েল ডান তালিয়া হনি চাই ইয়ার হামারে লিয়ে হবে তোমাদের জানিয়ে দেবো, যাওয়া যাক। সো হ্যালো গাইজ, আমরা এখন ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি, এখন ঢুকব আর কি। হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি কোথায় ভাই? রাজবাড়ি, হিন্দিতে রাজবাড়ি। পৌঁছে গেছি সামনে চাঁদিন, তবে অনেকদিন পর আসলাম, যে 2 বছর আগে এসেছিলাম এখানে। বাম্পার কত রে ভাই রাস্তায়? ডান দিকে তো, হ্যাঁ ডানদিকে। আমি রাস্তা চিনি না, ভাই চেনাচ্ছে। ভাই যেহেতু 4-5 বারে এসছে, তাই সামনে রাজবাড়ি কদিন আগে রাজবাড়ি এসেছিল। হ্যাঁ আসলাম 4 দিন আগে। কার গাড়ি নিয়ে? বাবার না, ওটা বন্ধু জুপিটার এন্টর। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছো সামনে রাজবাড়ি, দেখা একটু রাজবাড়িটা দেখিয়ে দেয় ভালো করে। এদিকে কি বলে পুলিশের ফোর্স থাকে, সামনে বাংলাদেশ আর একটু যে তারপর বাংলাদেশ আছে। এখন বন্ধ সবসময় থাকে। তো আমরা সামনে গঙ্গাতে এসেছি ঘুরতে, ভাই বলছে বাইক চালানো শিখবে, তো ভাই এই যে বাইক চালাচ্ছে। আর কত চালাবি রে ভাই, 100 টাকা তেল শেষ হয়ে গেল আমার, 109 টাকা লিটার তেল। ক্লিন সেভ করিস নি কেন? ওয়েল ডান তালিয়া হনি চাই ইয়ার হামারে লিয়ে। তুমি করে দাও, আমি যাবো। পানটা খেয়ে নিতে হবে। দীপক একটু তাকাবে, একটু ভালো ভাবে ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে চলে এসেছি গঙ্গার ধারে। ভাই অত ঝগড়া করিস না, এই যে আমার ভাই, ওই যে আমার ওটা মামার মেয়ে, পালাচ্ছে। পালাস না বোন, পালাস না। পাশে বাংলাদেশের বর্ডার। তো গাইজ এখন রিসেপশন চলছে। ওই ফটোশ্যুট চলছে এখন। সো হ্যালো ফ্রেন্ড, আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছি, আর ভিডিও করতে ভালো লাগছে না বলে আর ভিডিও করিনি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।